হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রাম দিগলবাগ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই গ্রামটা। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। চারিদিকে সবুজ আর সবুজ, অপরূপ সৌন্দর্য ভরপুর আমাদের গ্রামটা। সত্যি অনেক সুন্দর, আপনারা দেখেন চারিদিকে সবুজ আর সবুজ, অপরূপ সৌন্দর্যের রানী বললেও ভুল হবে না। কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর, উত্তরে শুধু পাহাড় আর পাহাড় আর সবুজের ঘেরা ভরপুর, যা দেখতে সত্যি অসাধারণ, অনেক সুন্দর। দেখেন আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অনেক সুন্দর দেখতে। নিজের চোখে না দেখলে কতটুকু সৌন্দর্যতা বলা যাবে না। অনেক সুন্দর পাহাড়ের সবুজ আর সবুজ, আর তার কিনারে ধান ক্ষেত, শস্য শ্যামলা, সুজলা সুফলা শস্য শ্যামলা। এই হচ্ছে আমাদের সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশ। আর হচ্ছে এই হচ্ছে আমাদের সোনার গ্রাম, যা সত্যি অসাধারণ দেখতে। অপরূপ সৌন্দর্যের রানী বলে ভুল হবে না, কেননা এই গ্রামটা আসলে সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব সত্যি অপূর্ব। এই হচ্ছে আমার গ্রাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একদম জিরো পয়েন্টে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পার, আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম, পুরো গ্রাম। যে আপনাদেরকে আমি দেখাই চারিদিকে, একটু ক্যামেরাটা ঘুরি। একদম আমি জিরো পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে আছি, একদম পাহাড় বড়া। এই যে দেখতে পাচ্ছেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড় দেখছেন, প্রকৃতির সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রামটা দেখছেন, অনেক সুন্দর। এই হচ্ছে আমাদের গ্রাম, সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। চলুন তাহলে ঘুরে দেখা যাক আমাদের গ্রামটা, আপনাদের গাছকে দেখাবো। পাহাড়ের কাছাকাছি সুন্দর এই দেশটা, আমাদের গ্রামটা। এই হচ্ছে আমাদের গ্রাম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম বর্ডার পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো উত্তরে একদম আমাদের গ্রামের শেষ মাঠাল, উত্তর মাঠাল। যে গোড়গুলো চতুর্থ গোড়গুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইন্ডিয়া। আবার এই যে গোড়গুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশেরই। পূর্ব সুন্দরী আমাদের গ্রামটা দেখছেন, চারিদিকে পাহাড়, উত্তরে শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। পশ্চিম সাইড, ওই পশ্চিম সাইডে আবার বড় নদী, নিতাই নদী। গত এক ভিডিওটা আমি দেখাইছিলাম আপনাদেরকে নিতাই নদী সম্পর্কে। অপরূপ সুন্দর I don't
পিকের মাঝখানে চা খাওয়া শুরু করছি। অপূর্ব সুন্দর আমাদের গ্রামটি দেখছি, চারিদিকে সবুজ আর সবুজ, উত্তরে শুধু পাহাড় আর পাহাড়। দেখতে পাচ্ছেন ওইগুলো সব ইন্ডিয়া, আর এই যে ছোটো ছোটো পাহাড়গুলো এসছে আমাদের বাংলাদেশের আন্ডারে পড়ে। আমাদের গ্রামের মোট চারটা ছোটো ছোটো পাহাড় আছে। এই যে নিচুটি পাহাড়, এই পাহাড়ে আমি বলছি তিন নম্বর, চতুর্থ নম্বর পাহাড়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া। এই ছোটো যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের অন্ধ্র করে বাংলাদেশ পাহাড়, তার সাথে পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়।